গাইজ, এই ব্লগে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করতে চলেছি আমরা যে হোটেলে ছিলাম, দ্য রয়্যাল টাচ, সেই রয়্যাল টাচ হোটেলের বন্ডিংয়ের যে বাফেট ব্রেকফাস্ট ছিল, সেই ব্রেকফাস্টের কোয়ালিটি এবং গুণমান কেমন ছিল, এবং তার সঙ্গে এই হোটেলে থাকলে আপনারা যে বাফেট ব্রেকফাস্ট নেওয়াটা ওয়ার্থফুল না ওয়ার্থফুল নয় সেই বিষয়ে আলোচনা করব। এর সঙ্গে আপনাদের সঙ্গে আলোচনা করব দীঘায় একদম রিসেন্টলি খুলেছে আপনার মিত্র ক্যাফে, সেই মিত্র ক্যাফের খাবারের কোয়ালিটি এবং গুণমান কেমন, এবং মিত্র ক্যাফেতে খেতে গেলে টাইমিংটা কীরকম, কোন টাইমে গেলে আপনারা খেতে পারবেন এবং কোন টাইমে গেলে আপনারা খেতে পারবেন না, সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তার সঙ্গে আপনাদের সঙ্গে আলোচনা করব এই যে দীঘাতে আমরা যে 2-3 দিন ছিলাম সেখানে ম্যাক্সিমাম সময় আমরা যে খেয়েছিলাম খাঁটি বাঙালি, সেই খাঁটি বাঙালির খাবারের কোয়ালিটি এবং গুণমান কীরকম, এবং খাঁটি বাঙালি প্রপার লোকেশন কীরকম। তো চলুন এই ভিডিওটা জমজমাট করতে চলেছে খাওয়া দাওয়ার সঙ্গে। গুড মর্নিং বন্ধুরা, সিটি ব্লগে আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর এই পুল সাইড থেকে আজকের ভিডিওটা শুরু হচ্ছে। আর আজকে করব আমরা এখন ব্রেকফাস্ট করব, বাফেট ব্রেকফাস্ট আমাদের এই রয়্যাল টাচ গ্র্যান্ড টাচ হোটেলে। তো সেই সব বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। আর সুইমিং পুলের পানিটা দেখুন পুরো ক্রিস্টাল ক্লিয়ার, পুরো ক্লিন দেখুন। আর চলুন এবারে ব্রেকফাস্টের দিকে যাই, আমাদের ব্রেকফাস্ট রুমের দিকে। আমাদের বাফেট রেস্টুরেন্টে আমরা চলে এসেছি, এখানে চলে এসেছে। হ্যাঁ, এইদিক থেকে শুরু করি, এই দিক থেকে প্রথমে জুস আছে, গ্লাস লাগানো আছে জুস, এইদিকে আছে জিলিপি, জিলিপির আইটেম, এইদিকে আছে তরমুজ, আচ্ছা এখানে আছে বয়েলড এগ, যত খুশি খেতে পারেন আনলিমিটেড, এখানে আছে উপমা, আচ্ছা এখানে আছে ডাল, আর এখানে এখনও লুচিটা আসেনি, লুচিটা আসবে, আর এইদিকে আছে ব্রেড, আর এইদিকে আছে লবণ, আর তার সঙ্গে থাকবে বাটার, এই সব আজকের মেনু আছে। আর এই সবগুলো আমরা খাবো, আর সেই সব খাবারের কোয়ালিটি এবং গুণমান কেমন সেগুলো আপনাদের জানাবো। আর চলে এসছে এই যে লেগে গেছে লুচি, আর দাদারা খুব সুন্দর সার্ভ করছে এখানে, একদম দেরি করছে না, ফাটাফাট লাগিয়ে দিচ্ছে। আর আমরা খাবো এখন, প্রথমে লুচি নেব, ব্রেডটা এক, আর এই যে এগুলো নিচ্ছি লুচি টুচিগুলো নিচ্ছি। তো চলুন খাবারগুলো নিয়ে নিই, টেবিলে বসি, তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ভিউয়ার্স, এখন দেখছেন আমাদের লেগে আছে প্লেটে, লুচি আছে এখানে, তোমার ব্রেড আছে, জুস আছে, জিলিপি আছে, বয়েলড এগ আছে, তরমুজ আছে, আর ডাল আছে। এখানে আমার প্লেট লেগে গেছে, একটু বাটারটা লাগিয়ে নেব, লাগিয়ে খাবারটা শুরু করবো। সাবিট শুরু করে দিয়েছে, আমিও এবারে শুরু করব, শুরু করে খাবারের কোয়ালিটিটা কীরকম আছে সেরকম আপনাদের জানাবো। আর বাফেট ব্রেকফাস্ট কিন্তু মাস্ট, এখানে আসলে অবশ্যই করবেন, কেননা দুর্দান্ত খাবার আমরা শুনেছি, সেই জন্য আমরাও কিন্তু নিয়েছি, আপনারাও আসলে কিন্তু এটা মিস করবেন না। ভিউয়ার্স, প্রথমে ব্রেডটা শুরু করলাম, ভালো যেরকম নর্মাল হয়, মানে লুচি আর ডালটা তো টেস্ট করবো, তার সঙ্গে জিলিপিটাও টেস্ট করবো এবং জানাবো আপনাদের, অবশ্যই কানেক্ট থাকুন। যে সকল বন্ধুরা এই হোটেলে কীভাবে বুকিং করবেন বা এই হোটেলে কীভাবে আসবেন, কত টাকা কস্ট আছে এখনও পর্যন্ত জানেন না, আমাদের ফার্স্ট ভিডিওটা আগে দেখে নিন, তাহলে অবশ্যই এগুলো জানতে পারবে। ভিউয়ার্স, এখন আমরা একটু ডাল আর পুরি একটু ট্রাই করছি, লুচি কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, দুর্দান্ত হয়েছে, আপনারা হচ্ছে অবশ্যই ট্রাই করুন। চলুন খাবারটা খেয়ে নিই, আর আপনারা ততক্ষণ সুন্দর টাইম ল্যাপ এনজয় করুন। প্রিয় দর্শক বন্ধু, আমরা এখন চলে এসেছি, দেখতে পাচ্ছেন এই যে মিত্র ক্যাফের বোর্ড, আর এই যে আমরা এখন ডিনার টাইম, ডিনার করতে চলে এসেছি, চলুন ভেতরে যাবো,
কি খাবার দাবার পাওয়া যায় সেগুলো দেখে নিই, দেখে নিয়ে আপনাদের জানাবো এবং মেনু চার্ট সমস্ত কিছু এভরিথিং ডিটেলস আপনাদের। কলকাতায় তো মিত্র কাপে বহুতবার খেয়েছি, দীঘায় মিত্র কাপে, দেখা যাক কী পাওয়া যায়। চলুন গাইস, এখন আমাদের খাবার লেগে গেছে এখানে, দেখতে পাচ্ছেন দুটো এগ তরকা, চিলি চিকেন, রুটি, আর এই যে সব বড়ো হাঁসরা বসে আছে খাবে বলে, আর এদিকে আমিও আছি। আর এখন এগুলো সার্ভ করবো, সার্ভ করে এগুলো খাওয়া হবে, আর খাবার পরে আপনাদের রিভিউ জানাবো কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে, এবারে টেস্ট করে দেখাবো খাবারটা। টেস্ট করি রুটি আর একটু তরকা নিয়ে, আমরা খেলাম খাঁটি বাঙালিতে, দুপুরেও খেয়েছিলাম, রাতেও খেলাম, আর আমরা মিত্র ক্যাফে গেছিলাম কিন্তু ওখানে ডিনাই করে দিল, আমাদের খাবার দিল না, 10টা বাজার পর নাকি ওদের খাওয়া দেয় না, তো ওদের ওখানে 10টার পর নাকি খাবার দেয় না। যাই হোক, আমরা 10টার সময় গেছিলাম, 10:05 কি 10-এর সময়, তো এখন মোটামুটি খাবার মোটামুটি ঠিকঠাক হলো, এখন আমরা যাব রুমে, আর পারলে আমরা ওল্ড দীঘায়ও আমরা ভিজিট করব। গাইস, আমরা এখন চলে এসেছি ওল্ড দীঘা সি বিচের সামনে, আর আলো নেই বেশি, সেই জন্য হয়তো তো ভালো করে দেখা যাচ্ছে না, আর দেখার একটা ব্যবস্থা আমি করছি, দেখা যাক দেখা যায় কি না। এই যে আমরা চলে এসেছি এখানে, এইদিকে দেখছেন পুরো ঢেউ আসছে, জলের সামনে যাওয়ার চেষ্টা করি। রাত্রেবেলা এখানকার একটা পরিবেশ, আর এখন ঘড়িতে বাজে 11:20, একটা আলাদা রকমের অভিজ্ঞতা, আলাদা রকমের অনুভূতি, আর ঢেউয়ের গর্জন দুর্দান্ত গর্জন, খুব সুন্দর লাগছে, আর এখন ফাঁকা তো সেই জন্য আরও ভালো লাগছে। অন্য সময় হলে কি হয়, এটা একটু ভিড়ভাট্টা থাকে সন্ধ্যের দিকে, সন্ধ্যা টাইমে এই দিকটা প্রচণ্ড ভিড় থাকে, আর এখন ভিড়টা নেই সেই জন্য ভালো লাগছে বিশেষ করে। আর আপনারা যে সকল বন্ধুরা আমাদের এই ব্লগে কানেক্ট হয়েছেন, আমাদের প্রিভিয়াস যে দুটো তিনটে ব্লগ আছে সেগুলো আপনারা একটু দেখে নিন, তাহলে কিন্তু আপনারা এই আমাদের এই সম্পূর্ণ যে ট্যুর হচ্ছে সেটা সম্পর্কে অনেক ভালোভাবে আপনারা জানতে পারবেন। বন্ধুরা, আমাদের এই ব্লগটি আমরা আর বেশি লম্বা করছি না, এই ওল্ড দীঘার সি বিচ দেখতে দেখতে এই ব্লগটি আমরা এখানেই সমাপ্ত করছি। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে, ততক্ষণ নিজে ভালো থাকুন, আশেপাশে সবাইকে ভালো রাখুন, আর দেখতে থাকুন সিটি ব্লগের নতুন নতুন ভিডিও। আর তার সঙ্গে আপনাদেরকে বলে রাখি, নেক্সট ভিডিওয় অনেক রোমাঞ্চ আপনাদের জন্য আছে, সেটা দীঘা থেকে কলকাতা আসার ভিডিও।